বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রেল স্টেশন সংলগ্ন মোটর বাইক পার্কিং জোন থেকে মোটর বাইক চুরি করার সময় দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলেন ওই এলাকার ব্যবসায়ীবৃন্দ। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই যুবক পার্কিং জোনে রাখা মোটর বাইক নিয়ে চম্পট দেওয়ার সময় তারা তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে ওই যুবককে আরপিএফ এর হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবক রাজু পুরাকায়েত ওরফে আকাশ পুরাকায়েত জানান, এক ব্যক্তির কথায় সে বাইকটি চুরি করেছে। এই স্যার একটাই প্রথম স্যার, আমের আগে আমি মার্বেলে কাজ করি, বাবা ফাইন্যান্স অফিসে কাজ করে, বাপের সঙ্গে এই পর্যন্তই আমিও কাজ করি। এবার কাজটা বন্ধ আছে বলে আমি এখন মার্বেলে কাজ করি। কি স্যার, একটা ছেলে আমাকে বললো, নাম হচ্ছে শুভেন্দু, ওর বাবা মদের ব্যবসা করে, ওই ব্রিজ ওই পারে দাঁড়িয়ে আছে, ও সব দেখে গেছে। আমাকে বললো, আমাকে 40 টাকা দিয়েছিল স্যার, ঠিক আছে, আমাকে বললে প্রচুর প্রচুর খাবে, এটাই আমাকে বললো যে আমি স্যার এখানে এসে এইটা করেছি স্যার। চাবিটা ওখানে ছিল স্যার, গাড়িতে লাগানো। আমি ভালো করে ছেলে, আমি তো করি না। আমি ওকেই দিতাম স্যার, শুভেন্দু বলে ছেলেটা। আমি চাই তো চুরি চামারি, আমার বাপ ফাইন্যান্সের কাজ করে খোঁজ নিয়ে দেখুন। ভালো নাম হচ্ছে রাজু পুরকাই, ডাক নাম আকাশ পুরকাই। সে আরো জানান, এই রূপ কাজ সে আগে কখনো করেনি। তাকে ছেড়ে দেওয়ার জন্য ওই যুবক আরপিএফ এর কাছে আবেদন জানায়, যদিও আরপিএফ তাকে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ কর্তৃপক্ষ। ছেড়া পুরী দোকানে এসে খাচ্ছিল পুরী, পুরী খাওয়ার পর হঠাৎ যেই দোকানে পুরি খেয়ে হঠাৎ পিছনে গিয়ে ওর গাড়িটা হাত দিতে লাগলো। সেই দোকানে দেখছে আমার গাড়িটা হাত দিচ্ছে কেন, আর হঠাৎ কী করলো, গাড়িটা পিছন থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সেই দোকানটাই ধরলো ওকে, আর ধরা পড়লো। তারপরে আমরা সব বাইরে ছেলে মিলে ধরে ফেললাম। আপনার জিআরপি পাশে অফিস, জিআরপিকে ফোন করলাম, উনি এলো। কিছুদিন আগে দুখানে গাড়ি চুরি হলো আবার। কী বললো, কোথায় বাড়ি? বাড়ি বলছে বর্ধমানে দেওয়ান দিকে না নেদিকে বাড়ি, ওনার বাড়ি। ওনার চুরি করে মনে হয় যা অবস্থা দেখে। কিছুদিন আগে আমাদের বাজারের সামনে আমাদের বিরিয়ানি দোকান, বয়স্ক কাকা আছে, তার কি দুদিন পর ওরও গাড়ি চুরি হয়ে গেছে, সে গাড়ি পাচ্ছে না। মাঝে মাঝে মাসে একটা দুটো গাড়ি চুরি হচ্ছে। আর খাস করে আমাদের পার্কিংয়ের আন্ডারে গাড়ি পার্ক করা মানে তো অনেক বড় ভুল কাজ করে যায়। এটা আমরা সব বাজার ছেড়ে মিলে ধরে ফেললাম। বর্ধমান থেকে রিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।